সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজ 21শে জুলাই, আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ 22শে জুলাই থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে ক্যাম্প অফিস থেকে মাধ্যমিকের মার্কশিট বিতরণ করা হবে এবং এই সংক্রান্ত আজকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন আমাদের মাধ্যমিক শিক্ষা দপ্তরের প্রেসিডেন্ট শ্রী কল্যাণময় গাঙ্গুলী। আজকে আমরা দেখব এই বিজ্ঞপ্তিতে ঠিক কী বলা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে কী কী নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো আমরা একটু দেখব। আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন, সো দ্যাট নেক্সট টাইম যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, বেশি দেরি না করে চলুন আপনাদের আমি মূল ভিডিওর দিকে নিয়ে যাই। দেখুন, আপনাদের সামনে আমি পশ্চিমবঙ্গ, এই যে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল যে ওয়েবসাইট wbbac.org, এখানে চলে এসেছি এবং এখানটায় আমি এই যে একটা অ্যানাউন্সমেন্টের ঘরে, এই যে একটা দেখুন, অর্ডার রিগার্ডিং ডিস্ট্রিবিউশন অফ রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2020, এখানে আমি রাইট ক্লিক করে নিচ্ছি। দেখুন, আপনাদের সামনে একটি পিডিএফ আকারে একটি চলে এলো অর্ডার কপি। দিচ্ছেন অর্ডারটি প্রফেসর ডক্টর কল্যাণময় গাঙ্গুলী, যিনি হচ্ছেন আমাদের মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট। অর্ডার ডেট হচ্ছে দেখুন আজকের তারিখ 21শে জুলাই 2020। কাদের উদ্দেশ্যে অর্ডারটি ইস্যু করা হচ্ছে? টু দ্য হেডস অফ অল রিকগনাইজড সেকেন্ডারি ইনস্টিটিউশনস অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে এই অর্ডারটি ইস্যু করা হচ্ছে। তো অর্ডারটিতে কী বলা হয়েছে আমরা দেখে নিই, চলুন। ইন ভিউ অফ রেজাল্ট ডিস্ট্রিবিউশন অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2020 অন 2nd জুলাই অ্যান্ড 24th জুলাই ইনস্টেড অফ 23rd জুলাই ডিউ টু লকডাউন ইন দ্য স্টেট, যেহেতু 23শে জুলাই রাজ্যে লকডাউন থাকছে পূর্ব ঘোষিত, তাই 22শে জুলাই এবং 24শে জুলাই কী করা হবে না, এবছর 2020 সালে মাধ্যমিকের রেজাল্ট ডিস্ট্রিবিউশন করা হবে। অ্যান্ড অলসো উইথ রিগার্ড টু আপকামিং অ্যাডমিশন টু ক্লাস 11, ইট ইজ হেয়ার ইন অর্ডার্ড, এবং যেহেতু এর রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা ক্লাস 11 অ্যাডমিশনের জন্য প্রস্তুত হবে, তাই এটা বলা হচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে দ্যাট অল টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ শ্যাল অ্যাটেন্ড স্কুল অন দ্য অ্যাবাভ ডেজ, ওই সমস্ত দিনগুলিতে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী যেন বিদ্যালয়ে যোগ দেন। অ্যান্ড অলসো অ্যাজ অ্যান্ড হোয়েন ডাইরেক্টেড বাই দ্য হেড অফ ইনস্টিটিউশনস, এবং যখনই বিদ্যালয়ের প্রধান তিনাদেরকে যেরকমভাবে নির্দেশ দেবেন সেই অনুযায়ী সেই সেই দিন তিনাদেরকে উপস্থিত হতে হবে, এই শিক্ষক অশিক্ষক কর্মীদেরকে। দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন শ্যাল মেক এ রোস্টার সো অ্যাজ টু এনশিওর অ্যাট লিস্ট 50% টিচার্স প্রেজেন্স ইন দ্য স্কুল অন ইচ ডে টু অ্যাসিস্ট ইন দ্য প্রসেস। প্রধান শিক্ষককে, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একটি রোস্টার তৈরি করতে হবে, যে রোস্টার অনুযায়ী যে যে দিন অ্যাডমিশন বা সেই সংক্রান্ত কাজকর্মগুলি হবে সেই সংক্রান্ত কাজকর্মের দিনে যেন অন্ততপক্ষে 50% শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মী যেন বিদ্যালয়ে উপস্থিত থাকেন, তার একটা নির্দিষ্ট রোস্টার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তৈরি করতে হবে। অল স্টিপুলেটেড প্রিকশনস রিলেটেড টু হ্যান্ড স্যানিটাইজেশন, ইউজ অফ মাস্ক and social distance following COVID-19 precautions must be observed within the schools, ebong somosto rokomer সতর্কতা, যেটা হাতে স্বচ্ছতা, হ্যান্ড স্যানিটাইজেশন বা মাস্ক পরিধান করা বা সোশ্যাল ডিস্টেন্সিং, যেটি কোভিড-19 জন্য সতর্কতামূলকভাবে প্রয়োজন, সবগুলি কিন্তু কঠোরভাবে এই বিদ্যালয়ের মধ্যে পালন করতে হবে। এনি নন কমপ্লায়েন্স উইথ রিগার্ড টু দিস, কোনো রকমভাবে শিক্ষক অশিক্ষক বা অন্য কেউ যদি এই কাজে সহযোগিতা না করে তাহলে কী হবে, মে বি রিপোর্টেড টু দ্য বোর্ড, তাহলে প্রধান শিক্ষক মহাশয় তিনি চাইলে বোর্ডকে এই ব্যাপারে রিপোর্ট করতে পারেন। হাউএভার, যদিও দেয়ার শ্যাল বি রিল্যাক্সেশন ফর টিচার্স হু রিসাইড উইথিন এক্সিস্টিং কন্টেনমেন্ট জোনস, যদিও যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীরা বর্তমানে কন্টেনমেন্ট জোনের মধ্যে বসবাস করছেন, যেনাদের বাড়ি কন্টেনমেন্ট জোনে, তিনাদেরকে এই ব্যবস্থা থেকে
অব্যাহতি দেওয়া হচ্ছে। দিস অর্ডার ইজ ইন পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড শ্যাল হ্যাভ ইমিডিয়েট ইফেক্ট। এই আদেশনামাটি জনস্বার্থে প্রচারিত এবং সঙ্গে সঙ্গে এটি বলবৎ হতে হবে। তিনি এটি আদেশ দিচ্ছেন কল্যাণময় গাঙ্গুলি, প্রেসিডেন্ট WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। অর্থাৎ আজকে যে আদেশনামা বের হলো, এই আদেশনামায় পরিষ্কার বলা হচ্ছে যে 22 তারিখ এবং 24 তারিখ এই দুদিন মাধ্যমিকের মার্কশিট বিতরণ করা হবে, এবং যেহেতু মাধ্যমিকের মার্কশিট বিতরণ করা হবে তার পরে পরে একাদশ শ্রেণী বা ক্লাস ইলেভেনে অ্যাডমিশন শুরু করতে হবে। ফলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অন্ততপক্ষে ন্যূনতম 50% শিক্ষক শিক্ষাকর্মী নিয়ে এই অ্যাডমিশন প্রসেসটি শুরু করতে হবে, এবং যদি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী এই অ্যাডমিশন প্রসেসে যেতে অস্বীকার করে তাহলে প্রধান শিক্ষক মহাশয় চাইলে তিনি এটি বোর্ডের রিপোর্টে করতে পারেন বা বোর্ডের নজর আনতে পারেন। যদিও এখানে বলা হচ্ছে কঠোরভাবে COVID-19 বা করোনা সংক্রমণে সতর্কতামূলকভাবে হ্যান্ড স্যানিটাইজেশন, মাস্ক পরিধান করা এবং সোশ্যাল ডিস্ট্যান্স, এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে। আর যে সমস্ত শিক্ষক 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 অশিক্ষক কর্মীবৃন্দ কন্টেনমেন্ট জোনের মধ্যে বর্তমানে বসবাস করছেন তাদের ক্ষেত্রে এই নিয়মগুলি প্রযোজ্য হবে না। তো এই ছিল আজকে একটি বড় ঘোষণা। তাহলে আগামীকাল প্রথম দফায় মাধ্যমিকে মার্কশিট বিতরণ করা হবে, তারপরে 24 তারিখ আবার দ্বিতীয় দফায় মাধ্যমিকে মার্কশিট বিতরণ করা হবে, এবং এই প্রধান শিক্ষক মহাশয়ের রোস্টার অনুযায়ী শিক্ষক অশিক্ষক কর্মীদেরকে অ্যাডমিশন করানোর জন্য স্কুলে যেতে হবে। তো এই খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, খবরটিকে সবার সঙ্গে শেয়ার করুন। আর যিনি এখনও অবধি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেননি বা যুক্ত হননি, তিনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে হিট করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।